মুতার যুদ্ধে মুসলিম বাহিনী মাত্র 3000 সৈনিক নিয়ে মুতাহ প্রান্তরে বিশাল রোমান বাহিনীর মোকাবেলা করেছিল। বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুসলমানরা যেসব যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এই যুদ্ধ ছিল সে সকল যুদ্ধের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী। এই যুদ্ধই খ্রিস্টান অধ্যুষিত দেশসমূহ জয়ের পথ খুলে দেয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর কাছে পরিচিত ছিলেন আল আমিন নামে, যার অর্থ বিশ্বস্ত। সকলেই তাকে ভালোবাসতেন, সম্মান করতেন, ছিলেন সকলের আস্থাভাজন। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায় যখন তিনি আরব পৌত্তলিকদের মাঝে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। কেউ কেউ তার প্রতি এতটাই ক্ষুব্ধ হয়ে পড়েন যে নিজ মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় যাওয়ার পর সেখানকার ইহুদি গোত্রগুলো বাদে অধিকাংশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে এবং চলে আসে ইসলামের পতাকা তলে। অল্প সময়ের মাঝেই মদিনাতে গড়ে ওঠে একটি ধর্মভিত্তিক রাষ্ট্রীয় কাঠামো, সেই সাথে পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়ে ইসলাম। ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কঠিন অবস্থার সম্মুখীন হয়েছেন। কিছু ক্ষেত্রে পরিস্থিতি এমন হয়েছে যে সমাধানের অনিবার্য পথ হিসেবে যুদ্ধ ছাড়া কোনো উপায় ছিল না। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কিছু যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, আবার কখনো তার নির্দেশনায় যুদ্ধ করেছেন সাহাবীগণ। মুতার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেননি, তবে তিনজন সেনাপতি নির্বাচন করে দিয়েছিলেন যাদের প্রত্যেকে যুদ্ধে শহীদ হন। শেষে দায়িত্ব এসে পড়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর, যার অসাধারণ বীরত্ব ও সুনিপুণ সমরকৌশলে সেদিন নিশ্চিত পরাজয় থেকে রক্ষা পায় মুসলিম বাহিনী। মক্কার কুরাইশদের অভিজাত তিন গোত্রের একটি বনি মাখজুম, তাদের দায়িত্ব ছিল যে কোনো যুদ্ধের অভিযানে সামনে থেকে নেতৃত্ব দেয়া ও শত্রুর আক্রমণ প্রতিরোধ সহ কুরাইশদের নিরাপত্তা নিশ্চিত করা। আনুমানিক 592 খ্রিস্টাব্দে বনি মাখজুমের গোত্রপ্রধান আল ওয়ালিদের ঘর আলো করে জন্ম নেয় এক ফুটফুটে ছেলে, নাম রাখা হয় খালিদ। কুরাইশদের অভিজাত গোত্র পরম্পরা অনুযায়ী সদ্যজাত শিশুকে পাঠিয়ে দেওয়া হয় মরুভূমির এক বেদুইন পরিবারের কাছে দুধমাতার তত্ত্বাবধানে। ধুধু মরুভূমির বৈরি পরিবেশে পৃথিবীর আলো বাতাসের সাথে পরিচিত হন খালিদ। 5 কিংবা 6 বছর বয়সে ফিরে আসেন নিজ পরিবারে। এরপর শুরু হয় কুস্তি, অশ্বচালনা, উটচালনা, অস্ত্রচালনা আর যুদ্ধের প্রশিক্ষণ। ধনাঢ্য পরিবারের সন্তান হওয়ায় খালিদকে কখনোই রুটি রুজির ব্যাপারে ভাবতে হয়নি, ফলে সমরবিদ্যায় হয়ে ওঠে তার ধ্যান জ্ঞান, চালিয়ে যান কঠোর প্রশিক্ষণ। এমন অধ্যবসায়ের ফল পেতে খুব বেশি সময় লাগেনি তার। বয়স বাড়ার সাথে সাথে মক্কাবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে তার বীরত্ব আর শৌর্যবীর্যের কথা। খালিদ বিন ওয়ালিদের জন্মেরও বহুকাল আগে থেকেই কুরাইশ বংশ ছিল মক্কা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে একচ্ছ ক্ষমতার অধিকারী। অন্যান্য গোত্রগুলো সহসাই তাদের বিরোধিতা করত না, তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রাপ্তির পর হঠাৎ করেই বিপর্যয় নামে বহু পুরনো কুরাইশ আধিপত্যে। তিনি তাদের ইসলাম ধর্মের ব্যাপারে জানালেন, কিন্তু হাতে গোনা কয়েকজন বাদে সকলেই ঘোর বিরোধিতা করে। এ সময় এই বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছালে মদিনায় হিজরতে বাধ্য হন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেখান থেকেই প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। কিছুদিন পরেই দেখা গেল মদিনাসহ পার্শ্ববর্তী অঞ্চলসমূহের বেশিরভাগ মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করছেন। দিনকে দিন মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে, এমনকি মক্কা থেকেও লোকজন দলে দলে মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করতে শুরু করে। ক্রমাগত মুসলিমদের সংখ্যা বাড়তে থাকায় চিন্তায় পড়ে যায় অমুসলিম কুরাইশরা। তাই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম ধর্মের অগ্রগতি রোধ করতে যুদ্ধের পথ বেছে নেয়। ফলে মুসলিম বাহিনী ও কুরাইশদের মাঝে বেশ কিছু যুদ্ধ সংঘটিত হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্তভাবে মক্কা বিজয়ের আগ পর্যন্ত এরকম সবকটি যুদ্ধে বনি মাখজুম গোত্রের বীরযোদ্ধা খালিদ বিন ওয়ালিদের অবস্থান ছিল মুসলিমদের বিরুদ্ধে। 628 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনস্থির করলেন উমরাহ পালন করতে মক্কায় গমন করবেন।
শীঘ্রই প্রস্তুত হলো কাফেলা। 1400 সাহাবি ও কোরবানির পশু নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের আগমনের খবর ছড়িয়ে পড়লে কুরাইশগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তারাও 300 সদস্যের একটি বাহিনী প্রেরণ করে যেন পথিমধ্যে সেই কাফেলা রুখে দেয়া যায়। এই বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সঙ্গে সংঘাতে জড়াতে চাননি, চেষ্টা করেন বিকল্প পথে মক্কায় পৌঁছাতে। কিন্তু খালিদের বুদ্ধিমত্তার কারণে তা সম্ভব হয়নি, ফলে দুপক্ষের সমঝোতায় স্বাক্ষরিত হয় ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি। মুসলিমরাও সে বছর ওমরাহ না করেই মদিনায় ফিরে যায়। তবে চুক্তি অনুযায়ী পরের বছরই জিলকদ মাসে মক্কায় এসে হজ পালন করতে পেরেছিলেন। এসবের পর খালিদের মনে হঠাৎ করেই নতুন ভাবনার উদয় হয়। তিনি ছোট থাকতেই আরবের পৌত্তলিকদের ধর্মে খুব একটা বিশ্বাসী ছিলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রচারিত ধর্মকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছিলেন খালিদ। সবশেষ হুদাইবিয়ার প্রান্তরে যুদ্ধ না করে কিছু অসম শর্ত মেনে নিয়ে মুসলিম বাহিনীর মদিনায় ফিরে যাওয়ার ঘটনাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয় খালিদের মনে। বেশ কিছুদিন চিন্তাভাবনার পর খালিদ বিন ওয়ালিদ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। 629 খ্রিস্টাব্দের 31 মে তিনি আরও দুজনের সাথে মদিনায় পৌঁছে ইসলাম গ্রহণ করেন। বলা হয় হুদাইবিয়ার সন্ধির পরেই মুসলিমরা এর সুফল পেতে শুরু করে। কুরাইশ ও তাদের মিত্রগোত্রগুলোর সাথে 10 বছরের যুদ্ধবিরতি থাকায় ইসলামের প্রচার আরও সহজ হয়ে ওঠে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের রাজা বাদশাহ ও গোত্র প্রধানদের নিকট দাওয়াত পৌঁছাতে থাকেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের কয়েক মাস পর মদিনা থেকে ইসলামের দাওয়াতপত্র পাঠানো হয় বুশরার গাসসান গোত্রপ্রধানের কাছে। সেই চিঠি প্রাপকের হাতে পৌঁছাবার আগেই ঘটে আরেক ঘটনা। পত্রবাহক বুশরায় যাওয়ার পথে বালকায় নিযুক্ত তৎকালীন রোমান সম্রাটের প্রতিনিধি সুরাহ বিল বিন আমর আটক করে তাকে। এরপর হাত পা বেঁধে চালানো হয় অমানবিক নির্যাতন এবং শেষে হত্যা করা হয়। তবে দুধহত্যা সকল সময় জঘন্য ও নিন্দনীয় অপরাধ বলে গণ্য করা হয়। এটি ছিল যুদ্ধ ঘোষণার সামিল। মদিনায় খবর আসতেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে, ফলে অন্যায়কে আশ করা নয় বরং অপরাধীকে পাকড়াও করতে বেছে নেওয়া হয় যুদ্ধের পথ। জবাব দিতে শীঘ্রই 3000 সৈনিক নিয়ে রণসাজে সজ্জিত হয় মুসলিম বাহিনী। একজন সাধারণ সৈনিক হিসেবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান সেনাপতি নির্বাচন করলেন যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যদি তিনি শহীদ হন তবে দায়িত্ব নেবেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তারপর আবদুল্লাহ বিন রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সবশেষ এই তিনজনের কেউ জীবিত না থাকলে সৈনিকেরা তাদের মধ্য থেকে কোনো একজনকে সেনাপতি হিসেবে বেছে নেবেন। যাত্রাপথে মান নামক স্থানে যাত্রাবিরতি করে মুসলিম বাহিনী। সে সময় গুপ্তচর মারফত খবর আসে রোমান সম্রাট হেরাক্লিয়াস 100,000 সৈনিক নিয়ে যোগ দিয়েছেন সুরাহ বিল বিন আমরের দলে। তাদের সাথে আছে গাসসানের আরও 100,000 স্থানীয় খ্রিস্টান সৈনিক। এ খবরে মুসলিম শিবিরের সাধারণ সৈনিকদের মনে ভয়ের সঞ্চার হয়, আর যুদ্ধের সিদ্ধান্ত নিতে মান নামক স্থানে 2 দিন পার হয়ে যায়। পরে যায়েদ বিন রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের উদ্দেশ্যে এক আবেগঘন বক্তব্য দেন এবং বিলম্ব না করে যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। তার অনুপ্রেরণায় নতুন উদ্যমে যাত্রা করে মুসলিম বাহিনী। 629 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মুসলিম বাহিনী ও সুরাবিল বিন আমরের মিত্র রোমান বাহিনী মুখোমুখি হয় মুতাহ প্রান্তরে, যা বর্তমানের জর্ডানের অংশ। শুরু হয় যুদ্ধ। বিশাল রোমান বাহিনীকে প্রচণ্ড আক্রমণে ব্যস্ত রাখা হয় ঠিকই, কিন্তু রক্ষা করা যায়নি মুসলিম বাহিনীর মধ্যভাগ। কিছুক্ষণ পরেই যুদ্ধ করতে করতে শহীদ হন যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পূর্ব নির্দেশনা অনুযায়ী দায়িত্ব নেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুটা ঘুরে দাঁড়ায় মুসলিম বাহিনী। এক পর্যায়ে ঘোড়া থেকে নেমে নিজের
সর্বশক্তি দিয়ে যুদ্ধ শুরু করেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় হঠাৎই এক রোমান সৈনিকের তরবারির আঘাতে কাটা পড়ে তার এক হাত, অন্য হাতে উঁচিয়ে ধরেন পতাকা। কিছুক্ষণ পর আরেক হাতও কাটা পড়ে, তবুও তিনি পতাকা মাটিতে পড়তে দেননি, আঁকড়ে ধরেন কাটা দুই হাতের অবশিষ্টাংশ দিয়েই। দুহাত কাটার পর তাকে আরও আঘাতের পর আঘাত করা হয়, শহীদ হয়ে যান তিনিও। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলে মুসলিমদের পতাকা তুলে নেন আবদুল্লাহ বিন রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরপর দুজন সেনাপতির মৃত্যুতে কিছুটা অগোছালো অবস্থায় পড়ে মুসলিমরা। এ অবস্থায় বেশ কিছুক্ষণ বীরদর্পে যুদ্ধের নেতৃত্ব দেন আবদুল্লাহ বিন রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। এতে একে একে তিনজন সেনাপতি হারিয়ে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে মুসলিম বাহিনী। তবে নতুন সেনাপতি নির্ধারণ করতে বেশি সময় লাগেনি, কারণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বসম্মতিক্রমে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই মনোনীত করা হয় নতুন সেনাপতি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিয়ে প্রচণ্ড বেগে আক্রমণ শুরু করেন। তিনি জানতেন ওই সময় আক্রমণই হবে আত্মরক্ষার একমাত্র উপায়। মুহূর্তেই ঘুরে দাঁড়ায় মুসলিম সৈন্যদল। এর বেশ কিছুক্ষণ পর প্রথম দিনের মতো যুদ্ধ শেষ হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুতাহ যুদ্ধে অংশ নেওয়ার সবচেয়ে দক্ষ সমরবিদ। প্রথম দিনই যুদ্ধ শেষে তিনি বেশ ভালোভাবে বুঝতে পারলেন যে বিশাল রোমান বাহিনীর বিরুদ্ধে টিকে থাকতে হলে গতানুগতিক পদ্ধতি অনুসরণ করা চলবে না। তাই পরদিন এক অভিনব কায়দায় যুদ্ধে নামলেন তিনি। সামনে সৈনিকদের পেছনে, ডানে সৈনিকদের বামে নিয়ে কৌশলে ফরমেশন সাজালেন। তার নেতৃত্ব আর পরাক্রমে নতুন উদ্যমে যুদ্ধ আরম্ভ করে মুসলিম সৈনিকরা। এদিকে পরিবর্তিত বিন্যাসের ফলে রোমান বাহিনী ভাবল মুসলিমরা হয়তো সৈন্য সহায়তা পেয়েছে, এতে মনোবল ভেঙে যায় তাদের। এ সুযোগে মুসলিমরাও আক্রমণ চালিয়ে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যভাগ থেকে ঝাঁপিয়ে পড়েন। তিনি এতটাই পরাক্রম দেখান যে নয়টি তরবারি ভাঙে তার হাতে, শেষে মাত্র একটি ইয়েমেনি তরবারি অবশিষ্ট থাকে। সুযোগ বুঝে মুসলিম বাহিনীর কমান্ডার কুতায়বা বিন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেন রোমান বাহিনীর কমান্ডার মালিককে। এতে রোমানরা কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং পেছাতে থাকে। আর তখনই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। তিনি বুঝতে পেরেছিলেন 3000 সৈন্য নিয়ে কখনোই রোমানদের বিশাল বাহিনীকে একেবারে ধ্বংস করে দেওয়া সম্ভব নয়। তাই তিনি যুদ্ধ বন্ধ করেননি। এক পর্যায়ে রোমানরা যখন যুদ্ধে কিছুটা পিছিয়ে পড়ে, তখন মুসলিম বাহিনীকে যুদ্ধ করতে করতে পেছনের দিকে আনেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতে রোমানরাও বেশি দূর যুদ্ধ করতে আসেনি, কারণ মুসলিম বাহিনী পিছিয়ে যে দিকটায় যাচ্ছিল তা ছিল বালুময় মরুভূমি। রোমানদের জন্য মরুভূমিতে যুদ্ধ করতে আসা মানে ছিল মরণ ফাঁদে পা দেওয়া। রোমানরা মনে করে মরুভূমির মাঝে নিয়ে তাদের কোনো ফাঁদে ফেলার চেষ্টা চালানো হচ্ছে, ফলে তারাও পিছিয়ে যায়। আর নিরাপদ দূরত্বে পৌঁছানোর পর দুপক্ষই মুতাহ থেকে প্রস্থান করে ও নিজ নিজ ঠিকানায় ফিরে যায়। এই যুদ্ধে মুসলিমদের 12 জন যোদ্ধা শহীদ হন। রোমানদের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে বীরত্ব, বাহাদুরি ও নিবেদিত চিত্ততা সত্ত্বেও মুসলিমদের মাত্র 3000 সৈন্য 2 লাখ অমুসলিম সৈন্যের সামনে টিকে থাকা ছিল এক বিস্ময়কর ঘটনা। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় বীরত্বের পরিচয় দিয়েছিলেন। আর যুদ্ধের পর নবীজি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বীরত্বের জন্য সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দান করেন। মুতার যুদ্ধের ফলাফল নিয়ে মতানৈক্য রয়েছে। অনেক ইতিহাসবিদ মনে করেন যেহেতু যুদ্ধটি রোমানদের পিছিয়ে পড়ার মুহূর্তে শেষ হয়েছিল, তাই জয় হয়েছিল মুসলিমদের। আবার অনেকেই বলেন যুদ্ধটি ছিল অমীমাংসিত। এহসানুল হক সাউন্ড, সময় সংবাদ।